এই মুহূর্তে যে খবর দিকে নজর রাখবো লেকটাউন থানা এলাকায় সেখানেই গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র সহ উদ্ধার করা হয়েছে ওই ব্যক্তিকে এবং তার কাছ থেকেই মিলেছে এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং ওই ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ লেকটাউন থানার এলাকার এই ঘটনা এবং সেই ঘটনাতেই ওই ধৃত ব্যক্তির কাছ থেকে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে কার্তুজ পাওয়া গেছে তার কাছ থেকে এবং তাকেই গ্রেফতার করেছে পুলিশে এই মুহূর্তে এবং লেকটাউন থানার এই ঘটনা সেখানেই পুলিশ ওই ধৃত ব্যক্তির কাছ থেকে আগ্নেয়াস্ত্র পেয়েছে এবং কার্তুজ উদ্ধার করেছে তার কাছ থেকে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং সেই যেমনটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ চলছে যে কোথা থেকে এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এলো সেই ছবি এই মুহূর্তে দেখছেন যেখানে দুজনকে সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবো তবে আরো একবার জানিয়ে রাখি যে লেকটাউন থানা এলাকার এই ঘটনা যেখানে গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে এবং তার কাছ থেকেই মিলেছে এই আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার করা হয়েছে তার কাছ থেকে এবং এই ঘটনাই ঘটেছে যেখানে লেকটাউন থানা এলাকায় এই ঘটনা সেখানেই ওই ব্যক্তির কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে এবং এই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবো আমরা এই নিয়ে কথা বলবো দেবপম সরকার আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি দেবপম কি খবর রয়েছে দেখো লেকটাউন থানার সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি গতকাল লেকটাউন থানা পুলিশের কাছে যখন তারা টহল দিচ্ছিল একটি গোপন সূত্র থেকে খবর আসে যে লেকটাউন থানার অঞ্চলে দুটি যুবককে ঘুরতে দেখা যায় এবং তাদেরকে দেখে সন্দেহ লাগে স্থানীয় বাসিন্দাদের তারা কিন্তু তাদের লেকটাউন থানার পুলিশকে জানায় এবং পুলিশ সেই ঘটনাস্থলে পৌঁছলে সেই দুজন যুবককে দেখে পুলিশকে দেখে দৌড়তে আরম্ভ করে পুলিশ তাদের চেস করে দুজনকে ধরে এবং ধরার পর তাদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করার পর তারা স্বীকার করেছে তারা ছিনতাইয়ের উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিল দুজনেই কিন্তু বেলেঘাটার বাসিন্দা যেই যুবককে গ্রেপ্তার করেছে দুজনেই বেলেঘাটার বাসিন্দা এবং এর আগে একাধিক বিধাননগর কমিশনের থানাতে বিভিন্ন জায়গায় কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল এর আগেও বেশ কয়েকবার তারা অ্যারেস্ট হয়েছে এমনটাই বিধাননগর কমিশনের সূত্র আমরা জানতে পারছি এবং তারপরে গতকালকে যখন তাকে গ্রেপ্তার করা হয়েছে তারা কিন্তু স্বীকার করেছে জিজ্ঞাসাবাদের পুলিশের সামনে যে তারা ছিনতাইয়ের উদ্দেশ্যেই কিন্তু জড়ায় হয়েছিল এবং এখন প্রশ্ন তারা কোত্থেকে এই আগ্নেয়াস্ত্রগুলো পাচ্ছে সেটাই কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য আজকে নিজেদের আদালতে তুলে নিজেদের হেফাজতে নেবে লেকটাউন থানার পুলিশ বেশ ধন্যবাদ তোমায় দেবপম সরকার আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ ওই দুই ব্যক্তির বিরুদ্ধে তাদের কাছ থেকে করা হয়েছে এই আগ্নেয়াস্ত্র লেকটাউনে আগ্নেয়াস্ত্র সহ ধৃত দুই দুষ্কৃতী দুজনকেই গ্রেফতার করেছে লেকটাউন থানার পুলিশ লেকটাউনে আগ্নেয়াস্ত্র সহ ধৃত দুজন দুষ্কৃতী তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র